हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के হচ্ছে 22 তারিখ মানে 22 জুলাই বৃহস্পতিবার। তোমরা তো দেখলেই সকাল সকাল আমার স্নান করে পূজো হয়ে গেছে। এবারে আমি একটু কিচেনে যাব রান্না বান্না করতে। আর আজকে আমাদের একটু প্ল্যান আছে, অবশ্য থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তোমরা টাইটেল থাম্বনেলে বুঝতেই পেরেছো আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাওয়ার। আসলে আমরা তারাপীঠ যাওয়ারও প্ল্যান করছিলাম, কিন্তু এই নানা রকম মানে কোভিড সিচুয়েশনের জন্য কখনো এটা কখনো ওটা, সেজন্য মানে আমরা ঠিক ওখানে গিয়ে উঠতে পারছি না। ডবল ভ্যাকসিন আর আমাদের তো সিঙ্গেল ভ্যাকসিন হয়েছে, এখনো ডবল ভ্যাকসিনের টাইম হয়নি, সেকেন্ডটা এখনো অনেক দেরি আছে, নেক্সট মান্থ। তাই ওদিকে গেলাম না, কোথায় আবার আটকে পাবে আটকে পাবে, এখানে গিয়ে ফিরে আসতে হবে। তার থেকে এই দক্ষিণেশ্বরটাই ঘুরে আসি, অনেকদিনই যাওয়া হয়নি। আর সবচেয়ে যেটা বড় কথা, পুজোও তো দেবো, মায়ের দর্শন তো করবই, সাথে আমার ওই গঙ্গা জলও একটু শেষ হয়ে গেছে, সেটাও আমাকে একটু নিতে হবে, কারণ গত বছরও আমরা জল টল কিছুই কোথাও থেকে নিতে পারিনি। তো সেই জন্য আরও আমাদের ইচ্ছা হলো, আজকে যখন ওর কাজটা দেখলাম একটু হালকা আছে, তো আলম ঠিক আছে তাহলে আজকেই ঘুরে আসি আমরা। তো চলো আমাদের সাথে থাকো, আপাতত আমরা লাঞ্চ সেরে তারপরে বেরোবো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তোমার যেন নোটিফিকেশান পেতে থাকো। তো চলো আমরা লাঞ্চ করে বেরোই দক্ষিণেশ্বর উদ্দেশ্যে, রাস্তায় বেরিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো আমাদের সাথে থাকো। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আমাদের যদিও বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, 3:30 মন্দির খুলে যায়। যাই হোক, কিছু করার নেই, একটু তো দেরি হয়েই গেল, যাই এবার চলো। গঙ্গার ঘাটের দিকে যাব, গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। Thank you.
ঠাকুরের জন্য একটু জল নিয়ে নিলাম, তোমাদের তো বলেই ছিলাম। উফ, মাস্কে মুখ চোখ পুরো ঢেকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। দেখো কি সুন্দর গঙ্গা তো তোমাদের দেখালামই, দারুণ লাগছে। একটু রোদটা কম হলে ভালো হতো, ভীষণ রোদ রয়েছে। যাই হোক, জল টল নিয়ে এবার এগোবো। মন্দির সকালবেলা 7টা থেকে 12টা অবধি খোলা, আর বিকেলে 3টে থেকে 7টা অবধি। আর ভেতরে তো ফুল টুল কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, শুধু মিষ্টি দিয়ে আর চেলি বা কাপড় যদি কেউ দিতে চায় দিয়ে পুজো দিতে পারে। যাই হোক, এবার একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু চাটা খেয়ে তারপরে যাব, চলো। তো চা খুঁজতে খুঁজতে শেষে কিনা আমাদের বাড়ির সামনাসামনি এসেই চা খেতে হচ্ছে। এমন অবস্থা যে কোথাও দাঁড়ানোর স্কোপ ছিল না, ছিল হবে। হ্যাঁ, অন্য আরেকটা ব্যাপার দেখলাম, ওদিকে কিছুতেই কোথাওই চিনি ছাড়া চা পাচ্ছি না। আমরা চিনি ছাড়া চা খাই আসলে, এটা বলা হয়নি। হ্যাঁ, আমরা আসলে চিনি ছাড়া চা খাই, আর এখানে আমি মোটামুটি খাই, সুগার ফুগার নেই। মোটামুটি আমরা এখান থেকেই চাটা খুবই খাই, কারণ মেয়ে এখন তো টিউশন বন্ধ হয়ে গেছে। আগে যখন মেয়ে টিউশনে আসতো টাসতো আমি এসে এখানে অনেকবারই চাটা খেয়েছি, তো আলটিমেটলি এখানে এসেই চা খাচ্ছি। খেয়ে এবারে আর কি বাড়ির দিকে আজকে আমাদের ঘোরাঘোরা শেষ। তো আজকে আমাদের বেরু বেরু এখানেই হয়ে গেল, আমরা বাড়ির দিকে যাই, চলো। বিস্কুট খাচ্ছি আমি এখন, ওই জন্য মুখ নাড়াচ্ছি, ঠিক আছে। তো আমরা চলে এসেছি মোটামুটি বাড়ির কাছাকাছি, এবার ঢুকবো বাড়িতে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের দক্ষিণেশ্বর ট্রিপ আমাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আজকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে পাশে থাকা বেল আইকনের অলটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ভিডিও দেবো তাতে তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, গুড নাইট।